বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনের সময় তার আগে উনার যৌবনকাল কেটেছে জেলখানাতে। শখ করে কেউ জেলখানায় যায়? এই দেশের মানুষের কথা চিন্তা করি, তিনি জেল খেটেছেন, সেই দেশ স্বাধীন হইল। সেই স্বাধীন দেশে কেন এই রকম অরাজকতা, এই আমলাতান্ত্রিক অরাজকতা? করবো আনোয়ার হোসেন, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি জবাবদিহিতার কথা বলছিলেন যে অ্যাকাউন্টেবিলিটি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, বা আমরা যতটা বলি যে বাজেটের দুর্বলতার একটি বড় দিক কি এটি কি না, যে জবাবদিহিতা একটু কম? জি, জবাবদিহিতা এখানে অনেক কম। তার কারণ হলো যারা বাজেট দেন, আমি বারবারে ওই কথাটাই ব্রোকারেজের কথা আসতেছে, যারা এগুলি তৈরি করেন তারা যেইভাবে তৈরি করেন, যদি ইমপ্লিমেন্ট না হয় বছর শেষে, যে দেখা গেল যে রাজস্বর একটা লাইন দিয়ে দিল বা তার একটা টার্গেট দিয়ে দিল, অথচ তার দেখা গেল যে 70% সেইখানে ইসে রেভিনিউ আসলো, তাহলে এরকম দিবেন কেন? তারা স্ট্র্যাটেজিক্স তো তাদের থাকা উচিত, বলা উচিত, ধরা উচিত, কিন্তু সেইগুলি তারা বুঝে শুনে এগুলি কি গভর্নমেন্টকে খুশি করার জন্য, না দেশের মানুষকে খুশি করার জন্য, না দেশের মানুষকে ঢেকে রাখার জন্য? যেইটা হবার সেইটা বাস্তববাদিতার মধ্যে সেগুলো হোক, মানুষগুলিকে দরকার নাই তো আমাদের বাড়াতে হইলে সেই পদ্ধতি দুর্নীতি বন্ধ করেন। আমার কথা হলো যে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনের সময় তার আগে উনার যৌবনকাল কেটেছে জেলখানাতে। শখ করে কেউ জেলখানায় যায়? এই দেশের মানুষের কথা চিন্তা করি, তিনি জেল খেটেছেন, সেই দেশ স্বাধীন হইল। সেই স্বাধীন দেশে কেন এই রকম অরাজকতা, এই আমলাতান্ত্রিক অরাজকতা? আমাদের খন্দকার রুহুল আমিন সাহেব বললেন যে মিশে সুইজারল্যান্ডে মানুষ কম, জাপানে মানুষ প্রায় 27-28 কোটি। এই 28 কোটি মানুষ কিন্তু এগ্রিকালচার খুব একটা ডেভেলপ নাই, মাউন্টেন এরিয়া, সেইখানে সেখানে ভলকানো মাউন্টেন আছে, মানে 15 কোটির নিচে লোক, না না বেশি। আপনি আপনি ভালো নিচে জাপান আপনি দেখেন, ওয়েবসাইটে দেখেন, এখন আমি দেখে বলছি এটা, না না দেখে, আপনি 15 কোটির নিচে না, বাংলাদেশে কোটির নিচে, বাংলাদেশ থেকে। তারপরও জাপানে কিন্তু খাদ্য আমদানি করে, খাদ্য কিন্তু আমদানি করে, কিন্তু তারা পৃথিবীর ভিতরে মানে সেকেন্ড ইকোনমি ছিল, এখন একটু কমে গেছে, আমেরিকার পরেই ছিল তারা। অর্থ হলো যে আপনার টেকনোলজি ডেভেলপ করতে হবে, সাথে সাথে এগ্রিকালচার, আমাদের ল্যান্ডই হলো এগ্রিকালচার ল্যান্ড, এই এগ্রিকালচার ল্যান্ডে যদি আমাদেরকে ডেভেলপ করতে হয় মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে এখানে। এই অ্যাপ্লাই করার জন্য আমাদের সুবিধা, এই কথাই তো বলা হয়, কোথায় থেকে আনবেন, মেশিনারিজ কি আনবেন জার্মান থেকে, আমরা আলোচনা শেষ করব, ইসে চায়না থেকে, আমাদের এখানে সেইগুলিও ডেভেলপ করতে হবে। হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, তৌফিকুল ইসলাম খান এবং খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।